আজ আমাদের রান্নাঘরে ব্যবহৃত এমন একটি ভেষজ উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ভেষজ উপাদানটি মাত্র এক চামচ করে সঠিক পদ্ধতি মেনে প্রতিদিন যদি খেতে পারেন, তাহলে হজমের সমস্যার থেকে শুরু করে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা, আপনার হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে কোলেস্টেরলের মতন সমস্যা, শিশুদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকে শুরু করে অ্যাস্থেমা ব্রঙ্কাইটিসের মতন বিভিন্ন প্রকারের রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্যা, মহিলাদের ঋতুস্রাব চলাকালীন বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার থেকে শুরু করে ব্রেস্ট মিল্কের সমস্যা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে এই ভেষজ উপাদানটি অত্যন্ত উপকারী। আশা করি আপনারা অবশ্যই অনুমান করতে পেরেছেন আজ আমরা কোন ভেষজ উপাদানটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব মৌরি বা সৌঁফ বা ফেনেল সিডের বেশ কিছু হেলথ বেনিফিট নিয়ে। বাঙালিদের মধ্যে খাওয়ার পরে মুখশুদ্ধির প্রচলন চিরচরিত, আর যে সমস্ত মুখশুদ্ধি আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি তার মধ্যে এই ফেনেল সিডস বা মৌরি হলো অন্যতম। দেখুন, শুধুমাত্র মুখশুদ্ধি হিসাবেই নয়, আমরা জানি যে এই মৌরি বা সৌঁফ আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। কিন্তু এই মৌরির উপকারিতা শুধুমাত্র কি মুখশুদ্ধি এবং হজম ক্ষমতা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ? কি বলছেন বিজ্ঞানী মহল? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা এই মৌরি বা ফেনেল সিডসের বেশ কিছু আশ্চর্যজনক উপকারিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, তার কারণ প্রত্যেকটি ক্ষেত্রে এই মৌরির ব্যবহার বিধি কিন্তু আলাদা আলাদা। তার আগে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। তার কারণ আমরা প্রতিনিয়ত এই রকম ধরনের স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। মৌরি বা ফেনেল সিডসের স্বাস্থ্য গুণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর হজম ক্ষমতা বৃদ্ধির বিষয়টি আমি এড়িয়ে যাব, এটা হতেই পারে না। তার কারণ মৌরি খাওয়ার সাথে সাথেই আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ এনজাইম এবং ডাইজেস্টিভ জুসের সিক্রেশন বেড়ে যায়। তার ফলে আমরা যে সমস্ত খাবার খাই সেই খাবারগুলি খুব সহজে হজম হয়ে যায়। মৌরির মধ্যে অ্যাস্ট্রাগল, এনেথল এবং ফেঙ্কর নামে তিন ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যে মেডিসিনাল কম্পাউন্ডগুলির অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি স্প্যাজমোডিক এফেক্ট আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে সক্ষম। যে কোনো প্রকারের সমস্যা মানে, মনে করুন যদি আপনি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতন সমস্যায় ভুগছেন, যে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান করতে পারে। হঠাৎ করে যদি আপনার পেট ফাঁপা বা ব্লোটিংয়ের মতন সমস্যা হয়, সেই পেট ফাঁপা বা ব্লোটিংয়ের মতন সমস্যার সমাধান করতে সক্ষম। তার সাথে সাথে দীর্ঘদিন ধরে যদি আপনি হজমের সমস্যায় ভুগছেন, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আপনার গা বমি ভাবের মতন যে সমস্যা, সেই সমস্যারও সমাধান করতে সক্ষম। তো চলুন আমরা জেনে নিই আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে আপনি মৌরি ব্যবহার করবেন কীভাবে। প্রথমে এক চামচ মৌরি আপনি ক্রাশ করে নিয়ে তার সাথে এক টুকরো ক্রাশ আদা এক গ্লাস জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেন। তারপর সেটি ছেঁকে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থায় চায়ের মতন চুমুক দিয়ে দিয়ে খান। আপনার ব্লোটিংয়ের মতন সমস্যা বা কনস্টিপেশনের মতন সমস্যা বা হজমের মতন সমস্যার ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবেন। আপনি যদি প্রতিদিন এক চামচ করে মৌরি খেতে পারেন, এই মৌরির মধ্যে যত পরিমাণে পটাশিয়াম থাকে সেই পটাশিয়াম আপনার রক্তপ্রবাহে জলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। আর আপনার রক্তপ্রবাহে যখন জলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তখন আপনার রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে। এছাড়া মৌরি আমাদের লালা রসের মধ্যে নাইট্রাইটের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, যে নাইট্রাইট পরবর্তী ক্ষেত্রে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ভ্যাসোডায়ালেটার হিসেবে কাজ করে। ভ্যাসোডায়ালেটার
অর্থাৎ আমাদের রক্ত প্রবাহের যে সমস্ত ধমনী বা শিরা উপশিরাগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখতে সাহায্য করে। আর আমাদের রক্ত প্রবাহের ধমনীগুলি বা শিরা উপশিরাগুলি যখন প্রসারিত অবস্থায় থাকে তখন ব্লাড সার্কুলেশনে কোনো প্রকারের কোনো বাধা সৃষ্টি হয় না এবং হাই ব্লাড প্রেশারের মতন সমস্যাও সহজে হয় না। তাই আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি প্রতিদিন এক চামচ করে মৌরি অবশ্যই খেতে পারেন। যে সমস্ত মানুষরা হাই কোলেস্টেরলের মতন সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষদের প্রতিদিন খাওয়ার পরে এক চা চামচ মৌরি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তার কারণ এই মৌরির মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ডায়েটারি ফাইবার রয়েছে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, এক চামচ মৌরির মধ্যে অর্থাৎ 6 গ্রাম মৌরির মধ্যে প্রায় 2 গ্রাম ডায়েটারি ফাইবার থাকে, যে ডায়েটারি ফাইবার আমাদের ইনটেস্টাইনে যাওয়ার পরে লিভার থেকে যে বাইল বা পিত্ত রস নিঃসৃত হয় সেই বাইল বা পিত্ত রসের সাথে প্রচুর পরিমাণে কোলেস্টেরল আমাদের ইনটেস্টাইনের মধ্যে আসে, যে কোলেস্টেরল আমাদের ইনটেস্টাইনে আসার পরে রিঅ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু মৌরির মধ্যে থাকা ডায়েটারি ফাইবার যদি আমাদের ইনটেস্টাইনের মধ্যে মজুদ থাকে সেক্ষেত্রে ওই ফাইবার বাইল বা পিত্ত রসকে শোষণ করে এবং ধারণ করে রাখে, পরবর্তী ক্ষেত্রে আমাদের স্টুলের মধ্যে দিয়ে আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দিতে সাহায্য করে। আপনি একটি পাত্রের মধ্যে 1 গ্লাস জল নিয়ে তার মধ্যে 1 চা চামচ মৌরি দিয়ে সেই মিশ্রণটিকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পরে সেটিকে ছেঁকে নিয়ে তার মধ্যে লেবুর রস মিশিয়ে যদি আপনি পান করতে পারেন তাহলে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের বিভিন্ন প্রকার ইনফেকশনের থেকে বা রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের জন্য আপনার শরীরে যে সমস্ত সিমটম দেখতে পাওয়া যায় সেই সমস্ত সিমটমের থেকে আপনি অনেকখানি দূরে থাকতে পারেন। তার কারণ এর মধ্যে যে হাই কোয়ালিটির ফাইটো নিউট্রিয়েন্টস রয়েছে সেই ফাইটো নিউট্রিয়েন্টস আমাদের সাইনাসকে ক্লিয়ার রাখতে সাহায্য করে, আমাদের শ্বাসনালীকে প্রসারিত করে রাখতে সাহায্য করে। এবং আমাদের শ্বাসনালী যখন প্রসারিত থাকে তখন অ্যাস্থেমা, ব্রঙ্কাইটিস বা ঠান্ডা লেগে যাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যাজনিত যে সমস্ত সিমটম আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই সমস্ত সিমটমকেও কিন্তু সহজে কম করতে সাহায্য করে। যে সমস্ত মায়েদের ব্রেস্ট মিল্কের সমস্যা রয়েছে বা স্তন্য দুগ্ধের সমস্যা রয়েছে সেই সমস্ত মায়েদেরও কিন্তু এই ফেনেল সিডস বা মৌরি উপকারিতা দিতে পারে। সেক্ষেত্রে আপনি 1 লিটার জলের মধ্যে 1 চামচ মৌরি এবং 1 চামচ মেথিদানা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেন। তারপর সেই মিশ্রণটিকে আপনি ছেঁকে নিয়ে একটি থার্মাল ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে আপনার সাথে রেখে দেন। কম কম করে সারাদিনে ওই জলটি আপনি পান করুন। এইভাবে যদি কয়েক দিন ব্যবহার করতে পারেন কয়েক দিনের মধ্যেই আপনার ব্রেস্ট মিল্ক বাড়ার ক্ষেত্রে প্রমিসিং রেজাল্ট আপনি অবশ্যই দেখতে পারবেন। ব্যাড ব্রেথ বা মুখের দুর্গন্ধ দূর করতেও মৌরির জুড়ি মেলা ভার। দেখুন, আমরা যখন মৌরি চিবিয়ে খাই মৌরির মধ্যে বিশেষ এক ধরনের অ্যারোমেটিক এসেন্সিয়াল অয়েল রয়েছে, যে অ্যারোমেটিক এসেন্সিয়াল অয়েলের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আমাদের মুখের মধ্যে যদি কোনো প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং সে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য যদি মুখের মধ্যে দুর্গন্ধ হয় সেই ইনফেকশনকে কম করে আপনার মুখের দুর্গন্ধ কম করতে সাহায্য করে। এবং তার সাথে সাথে আমরা যখন মৌরি চিবিয়ে খাই আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের মুখের থেকে লালা রস বেশি বেশি নিঃসৃত হতে থাকে। আর আমাদের মুখের থেকে যখন লালা রস বা স্যালাইভা বেশি বেশি নিঃসৃত হয় তখন আমাদের মুখের মধ্যে যদি কোনো প্রকারের হার্মফুল ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলি ধ্বংস হয়ে যায় এবং মুখের দুর্গন্ধ বা ব্যাড ব্রেদের সমস্যা সহজে আমাদের হয় না। শিশুদের মধ্যে কৃমির সমস্যা খুবই কমন সমস্যা। আপনি জানেন কি যে শিশুদের কৃমির সমস্যার সমাধান করতে সক্ষম মৌরি? সেক্ষেত্রে 1 চামচের 1/4 থেকে 1/2 চামচ মৌরি 1 গ্লাস জলের মধ্যে আপনি ভিজিয়ে রাখুন এবং সেই জলটি যদি প্রতিদিন আপনার শিশুকে খাওয়াতে পারেন তাহলে এই কৃমির সমস্যার থেকে আপনার শিশু মুক্তি পেতে পারে। তার কারণ এই মৌরির মধ্যে রয়েছে এক ধরনের বিশেষ ল্যাক্সেটিভ এফেক্ট, যে ল্যাক্সেটিভ এফেক্ট আমাদের ইনটেস্টাইনের মুভমেন্টকে বৃদ্ধি করে এবং আমাদের ইনটেস্টাইনের মুভমেন্ট যখন বৃদ্ধি পায় তখন আমাদের স্টুলের মধ্যে দিয়ে ওই সমস্ত কৃমি আমাদের শরীরের বাইরে সহজেই ফ্লাশ আউট হয়ে যায়।
আমাদের শরীরে যখন কোনো সমস্যা হয় তখন সহজেই আমরা মুখে বলে প্রকাশ করতে পারি যে আমাদের শরীরে এই সমস্যা হচ্ছে। কিন্তু যে সমস্ত শিশুরা এখনও কথা বলতে শেখেনি, সেই সমস্ত শিশুদের শারীরিক যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে শিশুরা মুখে বলে প্রকাশ করতে পারে না যে তাদের শারীরিক কী সমস্যা হচ্ছে। তাদের প্রকাশ করার একমাত্র উপায় হলো কান্না। আমাদের বাড়ির শিশুরা যখন কোনো অজানা কারণে কাঁদে তখন আমরা অনুমান করি যে শিশুটির অবশ্যই পেটে ব্যথা হচ্ছে, অর্থাৎ শিশুটির হজমের সমস্যা হচ্ছে। সেই হজমের সমস্যাকে এড়ানোর জন্য শিশুদের আমরা গ্রাইপ ওয়াটার বা গ্রাইপ মিক্সচার খাইয়ে থাকি। আপনি জানেন কি যে এই গ্রাইপ ওয়াটারের মধ্যে মৌরি ব্যবহার করা হয়? তার কারণ মৌরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি স্প্যাজমোডিক এবং পেন রিলিভিং এজেন্ট, যেগুলি আপনার শিশুকে বিভিন্ন প্রকারের হজমের সমস্যার থেকে দূরে রাখে। আপনার শিশুর মধ্যে যদি কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা রয়েছে, সেই কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার সমাধান করতে সক্ষম এবং হজমের সমস্যার জন্য আপনার শিশুর যদি পেটে ব্যথা হয়ে থাকে, সেই পেটের ব্যথাও কম করতে সাহায্য করে। সেক্ষেত্রে এক গ্লাস ফুটিয়ে ঠান্ডা করে রাখা জলের মধ্যে এক চা চামচ মৌরি রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় ভিজিয়ে রাখুন। তারপরের দিন সকালবেলা সেই জলটিকে ছেঁকে নিয়ে এক চামচ করে সারাদিনে যদি 2-3 বার খাওয়াতে পারেন, তাহলে আপনার শিশুর যে কোনো প্রকারের ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যার সমাধান হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।